এইভাবে যদি চলতে থাকে কোন দিন বাংলার মুখ্যমন্ত্রীকেও দেখবো খোকাবুকের সঙ্গে নিয়ে গুলি বারুদ নিয়ে বেড়ে গেছে ময়দানে যান পেশেন্টের কাছে পেশেন্ট ভর্তি হওয়ার আগে সে নিজে বলে গেছে যে আমাকে এখানকার বিধায়ক গুলি করেছে একটা তরতাজা যুবক ছেলেকে আজকে তৃণমূলের এমএলএ গুলি করছে এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না আশঙ্কারও কিছু হতে পারে না তৃণমূল হারমারদের উপরে কি ভরসা হারিয়ে ফেলছে তার জন্য নিজেরাই গুলি চালাতে আরম্ভ করেছে নেতারা আগামী দিনে কি এই দৃশ্য দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জির খোকাবাবু নিজের নিয়ে বেরিয়ে গেল বিরোধীকে খুন করতে অবাক লাগছে অদ্ভুত লাগছে এবং আমরা শঙ্কিত হচ্ছি যদি জনপ্রতিনিধি বিধায়ক সে নিজে গুলি চালায় পুলিশ যদি চুপ করে থাকে যুবক যদি গুলি খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সেই বাংলার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বোঝার চেষ্টা করুন ডাক্তারদের সঙ্গে কথা বলেছি ডাক্তাররা বলছে বেটা অর্থাৎ মেরুদণ্ডের কোনো একটা জায়গায় এখনও পর্যন্ত না গুলি আটকে আছে সেটাকে যদি এখন বার করতে চেষ্টা করা হয় তাহলে রুগীর জীবনের সংকট আসতে পারে তাই আমরা এটাকে এভাবে রেখে দেব ভবিষ্যতে সুস্থ হয়ে উঠুক তারপর কোনো বড়ো সার্জারি করার চিন্তাভাবনা করতে হবে এটা বুঝলাম ওই ধরনের সূক্ষ্ম সার্জারি করা হয়তো এই হাসপাতালে সম্ভব না আগে ছেলেটাকে প্রাণে বাঁচাই প্রাণে বাঁচার পর দরকার হলে আমরা বড় কোনো জায়গায় নিয়ে গিয়ে তার চিকিৎসা করিয়ে পূর্ণ সুস্থ করার চেষ্টা করব এই মুহূর্তে সে হয়তো বেঁচে আছে কিন্তু সে মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছে স্বাভাবিকভাবেই আজকে এই দৃশ্য দেখে বাংলার সাধারণ মানুষ তারা নিশ্চয়ই ভাববে আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে বিধায়ক নিজে গুলি চালাচ্ছে তৃণমূলের বিধায়করা তৃণমূলের এমপিরা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তারা কি হারমাদের উপরে মুর্শিদাবাদে ভরসা রাখতে আর পারছে না তাদের কথা কি হারমাদরা গুলি বোমা ছুটছে না যে তাদেরকে নিজেদের গুলি চালাতে হচ্ছে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এইভাবে যদি চলতে থাকে কোন দিন বাংলার মুখ্যমন্ত্রীকেও দেখব খোকাবুকের সঙ্গে নিয়ে গুলি বারুদ রামদানিয়ে বেরিয়ে গেছে ময়দানে ইংরেজি কথা যে ফ্রম হর্সেস মাউস ঘোড়ার মুখ থেকে শোনা ভালো যান পেশেন্টের কাছে পেশেন্ট ভর্তি হওয়ার আগে সে নিজে বলে গেছে যে আমাকে এখানকার গুলি করেছে তারপরে যদি মনে করা হয় সেখানে রং চং মাখিয়ে হ্যাঁকে না করা যেটা করতে তৃণমূল অভ্যস্ত প্রশাসন অভ্যস্ত তাহলে আমরা তো বসে থাকবো না সে কিন্তু বেঁচে আছে তার জবানবন্দি কিন্তু নেওয়া দায়িত্ব পুলিশের পুলিশ সেই জবানবন্দি নিয়েছে বলে আমার জানা নেই তাই ঘোড়ার মুখ থেকে শুনুন যে পেশেন্ট সেই পেশেন্ট কি বলছে তার কাছে শুনুন যে গুলি খেয়েছে সে মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করছে আর সে প্রথম দিনই বলে দিয়েছে কালকেই বলে দিয়েছে রক্তাক্ত অবস্থায় যে তাকে গুলি সেখানকার বিধায়ক চালিয়েছে এরপরে আমি কি বললাম আপনি কি বললেন তৃণমূলের আর কে কি বললো তাতে কারো কিছু যায় আসে না বলে আমার মনে হয় আমি